হবে, আবার সম্মানটাও করতে হবে তাদেরকে। হ্যাঁ, গুণী এই অভিনেত্রী মনে করেন চেষ্টা করলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে চলচ্চিত্রে তার অভিষেক। ষাটের দশকে বাংলা ও উর্দু সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট নবাব সিরাজউদ্দৌলা সিনেমাটি। বলছিলাম আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী আনোয়ারার কথা। গোলাপী এখন ট্রেনে, দেবদাস, শুভদা সিনেমায় অভিনয় করে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। পরে পর্দায় মা চরিত্রে অভিনয় করে জয় করেছেন অসংখ্য দর্শকের হৃদয়। পর্দার আলোচিত এই অভিনেত্রী এখন আর দাঁড়ান না লাইট ক্যামেরার সামনে। গল্প চরিত্র পান না বলেই কাজ করা হয় না বলে জানান তিনি। গল্প আমার ক্যারেক্টার না পেলে আমি করব না। আমার আমাদের যত এজ বাড়বে তাদেরও জন্য গল্প আছে, কিন্তু আমাদের এখানে তো সেটা হয় না। কিছুদিন আগে স্বামীকে হারিয়েছেন আনোয়ারা, এখন বাসাতেই তার সময় কাটে। মাঝখানে অনেক খারাপ ছিলাম, কারণ আমার হাজবেন্ড মারা গেছেন 40 দিনের মতো হয়েছে। তারপরও দেখলাম যে এভাবে যদি ঘরে মন খারাপ করে বসে থাকি তাহলে আমার শরীরটা আরও খারাপ হয়ে যাবে, যার জন্য ভাবলাম যে না, একটা দাওয়াত পেয়েছি ওখানে যাই, তাই চলে আসি। আনোয়ারা মনে করেন নায়িকা চরিত্রে আলাদা কিছু করার নেই। নায়িকাতে কোনো ভেরিয়েশন নাই, যারা নাকি চরিত্র অভিনেত্রী তাদের চরিত্রগুলো বিভিন্ন ধরনের থাকে, তো সেই হিসাবে আমি মনে করি আমি ভাগ্যবতী। আমি আসলে বিভিন্ন রকমের চরিত্র করেছি, দর্শকরা আমাকে ভালোবাসে আমি জানি, আর আমিও তাদেরকে ভালোবাসি, সম্মান করি, শ্রদ্ধার চোখেই দেখি তাদেরকে, ওরা আমাকে প্রচুর ভালোবাসে। দর্শকরা আমাকে চলচ্চিত্রে আমাকে আনুদি বলেন, আনু আপা বলেন, কিন্তু ভক্তরা আমাকে মা বলেন। ক্যারিয়ারে কোনো অপ্রাপ্তি বা কষ্ট নেই আনোয়ারার, চলচ্চিত্র যেন আরও এগিয়ে যায় সে কামনা করলেন তিনি। শিল্পীদের ক্ষুধা তো থাকে সারা জীবন, হ্যাঁ, কিন্তু পাওয়া হয় নাই বললে তো অনেক কিছুই পাওয়া হয় নাই। আমরা তো টাকা পয়সার পিছনে ছুটি নাই, আমাদের গার্ডিয়ানরা চেয়েছিল সবসময় যে একটা ভালো অভিনেত্রী বানাতে, এই চেষ্টাই করে গেছে। আমার বাবা ছিলেন, এই চেষ্টাই করে গেছে, আমাদের ফ্যামিলিতে কেউ ছিল না, আমি, তারপর অনেক পরে আমার ছোট বোনটা আসছে নার্গিস। আগে সিনেমাগুলো দর্শকপ্রিয়তা পেত, এখন কেন হয় না প্রশ্ন ছিল। আগে আমরা যখন কাজ করেছি পরিচালকদেরকে, কিন্তু আমরা মানে ভয় পেতাম এক কথায়, কেন মানে তাদেরকে মনে হতো কি আমাদের বাবা মনে হতো, এরকম মনে হতো, আমরা ভালোবাসতাম আবার বাবার মতোও লাগতো। হ্যাঁ, তো এই 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 জায়গাগুলি এইগুলি করতে হবে, এখানে বন্ধুত্বও থাকতে হবে আবার সম্মানটাও করতে হবে তাদেরকে। হ্যাঁ, গুণী এই অভিনেত্রী মনে করেন চেষ্টা করলে ফিল্ম ইন্ডাস্ট্রি আবার ঘুরে দাঁড়াতে পারবে। দর্শকের জন্য ভাবতে হবে, তাহলেই ফিরে আসবে চলচ্চিত্রের সুদিন। বলছিলাম আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী আনোয়ারার কথা। গোলাপী এখন ট্রেনে, দেবদাস, শুভদা সিনেমায় অভিনয় করে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। পরে পর্দায় মা চরিত্রে অভিনয় করে জয় করেছেন অসংখ্য দর্শকের হৃদয়। পর্দার আলোচিত এই অভিনেত্রী এখন আর দাঁড়ান না লাইট ক্যামেরার সামনে। গল্প চরিত্র পান না বলেই কাজ করা হয় না বলে জানান তিনি। গল্প আমার ক্যারেক্টার না পেলে আমি করব না। আমার আমাদের যতর জন্য গল্প আছে। কিছুদিন আগে স্বামীকে হারিয়েছেন আনোয়ারা, এখন বাসাতেই তার সময় কাটে। মাঝখানে অনেক খারাপ ছিলাম, কারণ আমার হাজবেন্ড মারা গেছেন 40 দিনের মতো হয়েছে। তারপরও দেখলাম যে এভাবে যদি ঘরে মন খারাপ করে বসে আমার শরীরটা আরও খারাপ হয়ে যাবে, যার জন্য ভাবলাম যে না, একটা দাওয়াত পেয়েছি ওখানে যাই, তাই চলে আসি। আনোয়ারা মনে করেন নায়িকা চরিত্রে আলাদা কিছু করার নেই। নায়িকাতে কোনো ভেরিয়েশন নাই, যারা নাকি চরিত্র অভিনেত্রী তাদের চরিত্রগুলো বিভিন্ন ধরনের থাকে, তো সেই হিসাবে আমি মনে করি আমি ভাগ্যবতী। আমি আসলে বিভিন্ন রকমের চরিত্র করেছি, দর্শকরা আমাকে ভালোবাসে আমি জানি, আর আমিও তাদেরকে ভালোবাসি, সম্মান করি, শ্রদ্ধার চোখেই দেখি তাদেরকে, ওরা আমাকে প্রচুর ভালোবাসে। দর্শকরা আমাকে চলচ্চিত্রে আমাকে আনুদি বলেন, আনু আপা বলেন, কিন্তু ভক্তরা আমাকে মা বলেন।
ক্যারিয়ারে কোনো অপ্রাপ্তি বা কষ্ট নেই আনোয়ারার, চলচ্চিত্র যেন আরও এগিয়ে যায় সে কামনা করলেন তিনি। শিল্পীদের ক্ষুধা তো থাকে সারা জীবন, হ্যাঁ, কিন্তু পাওয়া হয় নাই বললে তো অনেক কিছুই পাওয়া হয় নাই। আমরা তো টাকা পয়সার পিছনে ছুটি নাই, আমাদের গার্ডিয়ানরা চেয়েছিল সবসময় যে একটা ভালো অভিনেত্রী বানাতে, এই চেষ্টাই করে গেছে। আমার আমার বাবা ছিলেন, এই চেষ্টাই করে গেছে, আমাদের ফ্যামিলিতে কেউ ছিল না, আমি, তারপর অনেক পরে আমার ছোট বোনটা আসছে নার্গিস। আগে সিনেমাগুলো দর্শক প্রিয়তা পেত, এখন কেন হয় না প্রশ্ন ছিল আনোয়ারার কাছে। আগে আমরা যখন কাজ করেছি পরিচালকদেরকে কিন্তু আমরা মানে ভয় পেতাম এক কথায়, কেন মানে তাদেরকে মনে হতো কি আমাদের বাবা মনে হতো, এরকম মনে হতো, আমরা ভালোবাসতাম আবার বাবার মতো লাগতো। হ্যাঁ, তো এই 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 জায়গাগুলি এইগুলি করতে হবে, এখানে বন্ধুত্ব থাকতে হবে আবার সম্মানটাও করতে হবে তাদেরকে। হ্যাঁ, গুণী এই অভিনেত্রী মনে করেন চেষ্টা করলে ফিল্ম ইন্ডাস্ট্রি আবার ঘুরে দাঁড়াতে পারবে, দর্শকের জন্য ভাবতে হবে, তাহলেই ফিরে আসবে চলচ্চিত্রের সুদিন।